ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এইচএসসি 2021 ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় ইতিহাস, অ্যাসাইনমেন্ট নম্বর 4। অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবেন ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের ভূমিকা, অথবা ইংলিশে লিখবেন দ্য রোল অফ ফিলোসফার্স ইন দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। তো কোয়ালিটি ম্যান আপনার চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ এই চ্যানেল সবসময় আপনার কথা বলে থাকে। আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে আপনাদের যে কোনো নোটিফিকেশন আপনারা জানতে পারেন সময় মতো। তো ভিউয়ার্স, এরকম একটি অ্যাসাইনমেন্ট লেটার বা চিঠি বা পত্র কিন্তু আমরা পেয়েছি, যেটি দেখে আমরা করছি। তো সেটি আমরা জানি যে কী কী, সেগুলো আমরা দেখে নিলাম। তো আমাদের যে নির্দেশকগুলো আছে, আমরা নির্দেশক কিছু নির্দেশক পেয়েছি, যেমন প্রাক বিপ্লব, ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা, ক্ষতে ফরাসি বিপ্লবের সংগঠন দর্শনীদের লেখনের গুরুত্ব, গতে বিপ্লবের ঘটনা প্রবাহ, ঘতে ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব, এবং উমতে বিশ্বে ফরাসি বিপ্লবের প্রভাব। তো এই সমস্ত কিছু কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করব, সঙ্গেই থাকবেন আশা করি। তো ভিউয়ার্স, এখন শুরু করছি ভূমিকা। প্রথমে ভূমিকা, ফরাসি বিপ্লব শুধুমাত্র ফ্রান্স ও এবং ইউরোপের নয়, মানব জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এটি মানবতাকে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের নতুন ধারণা দিয়েছে, যা পরবর্তীতে বিশ্বের প্রতিটি জায়গায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা হয়ে উঠেছে। তো প্রথমে আমরা দেখব কতে প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। তো প্রাক অর্থ পূর্বে, তো আমরা প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা সঠিকভাবে বর্ণনা করলে 4 নম্বর পাবো, এবং সেজন্য আমরা এখন শুরু করেছি খুব সুন্দর করে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করব। ক, প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। 1 নম্বর, প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অবস্থা হচ্ছে কেমন ছিল সেটা আমরা দেখে নিই। 18 শতাব্দীতে ফ্রান্সের সামাজিক অবস্থা ছিল খুবই শোচনীয়। তৎকালীন ফরাসি সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, পাদ্রি, অভিজাত এবং সাধারণ মানুষ। তো 3টি ভাগে বিভক্ত ছিল, পাদ্রি, অভিজাত এবং সাধারণ মানুষ। এদেরকে যথাক্রমে বলা হতো প্রথম এস্টেট, দ্বিতীয় এস্টেট ও তৃতীয় এস্টেট। পাদ্রিরা আবার 2টি গ্রুপে বিভক্ত ছিল, যেমন উচ্চ পাদ্রি এবং নিম্ন পাদ্রি। উচ্চ পাদ্রিরা সমাজের শীর্ষস্থান দখল করে থাকে, তারা ফ্রান্সের গির্জা, মঠ এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করত, তারা রাজাকে কোনো কর দিত না। তারা বিভিন্নভাবে সাধারণ মানুষকে শোষণ করে। উচ্চতর উপাধিরা বিলাসিতা এবং বাড়াবাড়ির মধ্যে বাস করত। উচ্চতর উপাধিদের প্রতি সাধারণ মানুষের তীব্র ঘৃণা ছিল। অন্যদিকে নিম্ন উপাধিরা জনগণের সেবা করত এবং কষ্টের জীবনযাপন করত। ফরাসি অভিজাতরা রাজাকে কোনো কর দিত না, তারাও 2টি গ্রুপে বিভক্ত ছিল, রাজদরবারের রাজন্যবর্গ এবং প্রাদেশিক অভিজাতরা। রাজদরবারের রাজন্যবর্গ আড়ম্বরপূর্ণ এবং বিলাসবহুল জীবনযাপন করতেন, তারা তাদের এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা প্রতি কখনো দৃষ্টি দেননি। তার মানে এমপি যদি এলাকার খবর না নেয়, তাহলে সেই এলাকার কেমন অবস্থা হয় বুঝতেই পারছেন। প্রাদেশিক অভিজাতরা জনগণের সমস্যার দিকে মনোযোগ দিতেন, কিন্তু রাজদরবারের রাজন্যরা যে সুযোগ সুবিধা ভোগ করত, তারা সেই সুযোগ সুবিধা ভোগ করতো না। তার মানে যারা কেন্দ্রে রাজনীতি করতো তারা থাকতো দূরে, এবং প্রদেশে যারা থাকতো তারা চেষ্টা করলেও তারা জনগণের জন্য খুব বেশি সুবিধা করতে পারতো না, এবং নিজেদের জন্যও না। কৃষক, মুচি, ঝাড়ুদার এবং অন্যান্য নিম্নবর্ণের জনগণ তৃতীয় শ্রেণীর বা তৃতীয় এস্টেটের অন্তর্গত ছিল। কৃষকদের অবস্থা ছিল খুবই শোচনীয়। তারা ট্যালি দিত, টাইট দিত এবং গ্যাবল দিত, এইরকম বিভিন্ন ধরনের নামের কর তারা দিত। আর বুর্জোয়ারাও তৃতীয় শ্রেণীর অন্তর্গত ছিল, থার্ড শ্রেণীর অন্তর্গত ছিল। ডাক্তার, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, লেখক এবং দার্শনিকরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। তাদের সম্পদ এবং সামাজিক মর্যাদা ছিল, কিন্তু রাজা, পাদ্রি এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা তাদের তৃতীয় শ্রেণীতে থাকতে বাধ্য করেছিল। তাই তারা বিপ্লবের জন্য জনগণকে প্রভাবিত করেছিল, তারা তাদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে চলেছিল। একসময় সাধারণ মানুষ, নিম্ন পাদ্রি এবং প্রাদেশিক অভিজাতরা, বুর্জোয়া শ্রেণীর সাথে হাত মেলালো। তাই ফরাসি বিপ্লব বুর্জোয়া বিপ্লব নামেও পরিচিত। ভিউয়ার্স,
योर चैनल क्वालिटी मैन अपना सबसक्राइब कर लाइक करब शेयर करब कमेंट करब। प्राग विप्लव फ्रांसर राजनैतिक अवस्था 18 শতাব্দীতে ফ্রান্সের শৈলতান্ত্রিক রাজতন্ত্রের কেন্দ্র ফরাসি রাজাদের সীমাহীন ক্ষমতা ছিল এবং তারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছিল। চতুর্দশ লুই এই মতের প্রবক্তা ছিলেন। ফরাসি রাজারা ভার্সাইয়ের রাজদরবারের বিলাসিতা এবং বাড়াবাড়িতে নিমজ্জিত ছিল, তারা সীমাহীন ক্ষমতা উপভোগ করেছে। লেটার ডি ক্যাসেটের মাধ্যমে তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করত এবং তাদের কারারুদ্ধ করত। পঞ্চদশ লুইয়ের ত্রুটিপূর্ণ পররাষ্ট্রনীতি ফ্রান্সের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দেয়। পঞ্চদশ লুই ইংল্যান্ডের বিরুদ্ধে 7 বছরের যুদ্ধ ঘোষণা করেছিলেন যা ফ্রান্সের জন্য ক্ষতি ছাড়া লাভ আনতে পারেনি। প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা যুদ্ধে ও বিলাসিতায় অতিরিক্ত ব্যয় হওয়ার কারণে ফ্রান্স দেউলিয়া হয়ে যায়। পরে এটি বুঝতে পারে যুদ্ধে ও বিলাসিতায় অতিরিক্ত অর্থ ব্যয় করার কারণে ফ্রান্স দেউলিয়া হয়ে যায় এবং তিনি তা পরে বুঝতে পেরেছিলেন। মৃত্যুর পূর্বে মৃত্যুর আগে লুই বুঝতে পারতেন এই বিষয়টা এবং বলতেন আমার পরে ধ্বংস। পঞ্চদশ লুই পর্দা বুঝতে পেরেছিলেন, মৃত্যুর আগে লুই কাঁদতেন আর বলতেন আমার পরে ধ্বংস। ষোড়শ লুইয়ের সময়কালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়ে। ষোড়শ লুই ছিলেন একজন নিরীহ ও সহজ সরল মানুষ। তার রানী অ্যান্টোনিয়েট সবসময় রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করতেন। অস্ট্রিয়ান রাজকন্যা হওয়ায় তিনি সর্বদা বিলাসবহুল এবং অপচয়ে জীবনযাপন করতেন। তিনি ফরাসি বিপ্লবের বীজ বপন করেছিলেন, এত বেশি অপচয় তিনি করেছিলেন। ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের লেখনের গুরুত্ব আমরা এখন দেখব। আমাদের খ নম্বরে এটি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের লেখনের বিষয়বস্তু সহ গুরুত্ব ব্যাখ্যা করলে আমরা কিন্তু নম্বর পেয়ে যাব 4। ফরাসি বিপ্লবে দার্শনিকদের লেখনের বিষয়বস্তু ও গুরুত্ব 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্রান্সে বুরবো রাজাদের অত্যাচারী শাসনের ফলে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে অসন্তোষ তৈরি হয় তাকে কাজে লাগিয়ে ফরাসি দার্শনিকরা জনসাধারণের মনোজগতে পরিবর্তন বা বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিলেন। ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, দিদেরো প্রমুখ দার্শনিকদের রচনা দ্বারা ফরাসি জনসাধারণকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন। এর ফলে এক বিপ্লবের চিন্তাধারক সৃষ্টি হয় যা 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকে সম্ভব করে তুলেছিল। রুশো, রুশোকে ফরাসি বিপ্লবের মূল কারিগর মনে করা হয়। তিনি তার লেখনের মাধ্যমে ফরাসির মননে বিপ্লবের অগ্নি স্ফুলিঙ্গ জাগ্রত করতে সক্ষম হন। রুশো বলেন আত্মা কলুষিত হতে শুরু করলেই মন আকারে সরু হতে থাকে। তিনিই প্রথম উল্লেখ করেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করে রাখে। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। তিনি উল্লেখ করেন পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে স্বাধীন ছিল কিন্তু ব্যক্তি মালিকানার ধারণা সৃষ্টি হলে সমাজে বৈষম্য সৃষ্টি হয়। এর ফলে প্রতারণা, অতৃপ্ত বাসনা মানুষের জীবনের নিরাপত্তাকে বিঘ্নিত করে। তাই মানুষ ব্যক্তিগত ইচ্ছাকে সামষ্টিক ইচ্ছার কাছে সমর্পণ করে, এভাবেই রাষ্ট্রের সৃষ্টি। তাই জনতার অধিকার রয়েছে বিপ্লবের দ্বারা রাজতন্ত্রের পতন ঘটাবার। এ বাণী ফরাসি জনগণকে ভীষণভাবে বিপ্লবে অনুপ্রাণিত করে। তাই রুশোকে ফরাসি বিপ্লবের মূল প্রবক্তা বলা হয়। ইওর চ্যানেল কোয়ালিটি ম্যান শেয়ার দ্য ভিডিওস, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন, কমেন্ট করবেন, লাইক করবেন। মন্টেস্কু, মন্টেস্কু রাজ্যের ঐশ্বরিক প্রতিনিধিত্ব নীতির সমালোচনা করেন। রাজা যে ঈশ্বরের প্রতিনিধি এই নীতিকে তিনি সমালোচনা করতেন। তিনি সুশাসন প্রতিষ্ঠা ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য আইন শাসন বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেন। মন্তেস্কু বিপ্লব পূর্ব ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে মডেল হিসেবে উপস্থাপন করে তিনি ফ্রান্সের জনগণকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের দিকে আকৃষ্ট করেন। আমেরিকার স্বাধীনতাকে তিনি ফ্রান্সবাসীর সামনে নিয়ে আসেন, তা থেকে জনগণ ব্যক্তি স্বাধীনতা এবং সম অধিকার প্রতিষ্ঠার চেতনা অর্জন করে।
মন্টেস্কু ছিলেন স্বাধীনতার একনিষ্ঠ ভক্ত, কিভাবে জনগণ স্বাধীনতাকে রক্ষা করা যায় এ নিয়ে তিনি নানা ধরনের গবেষণা শুরু করেন। এই জন্য তিনি ইংল্যান্ড ভ্রমণ করেন। ইংল্যান্ডের জনগণ স্বাধীনতা দেখে তিনি অভিভূত হন। ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি জনগণের স্বাধীনতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। যা খুশি তা করাকে মন্টেস্কু স্বাধীনতা বলেননি। তার মতে যা খুশি তা করা হলো স্বৈরাচারের নামান্তর। স্বৈরাচার থেকে আসে নৈরাজ্য। স্বাধীনতা স্বেচ্ছাচারিতা কখনো সহাবস্থানে চলতে পারে না। তিনি স্বাধীনতার সংজ্ঞা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রদান করেন। তার মতে আইনের বিধান অনুযায়ী কাজ করাই হলো স্বাধীনতা। তার স্বাধীনতা সংক্রান্ত ধারণাটি ব্যক্ত করা হয়েছে ইংরেজি এই বাক্যে, যেখানে তিনি বলেছেন পলিটিক্যাল লিবার্টি ডাজ নট কনসিস্ট ইন আনলিমিটেড ফ্রিডম বাট ইজ এ রাইট অফ ডুইং হোয়াট ইভার দ্য লজ পারমিট। তার এই আইডিয়াগুলো জনমনে এক নবচেতনার সৃষ্টি করে, যা বিপ্লবের স্ফুলিঙ্গ সৃষ্টি করে, ভলতেয়ার। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্স তথা ইউরোপের আরেকজন বিখ্যাত দার্শনিক হলেন ভলতেয়ার। ফ্রান্সের জনগণের মূল প্রতিপক্ষকে চিনিয়ে দেয় ভলতেয়ার, শত্রু যে বাইরে থেকে নয় বরং দেশের ভিতরেই অবস্থান করছে সেটি স্পষ্ট করে দেয় ভলতেয়ার। তার আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল গির্জা ও রাষ্ট্র। তিনি চার্চের পাদ্রীদের দুর্নীতি ভ্রষ্টাচার জনগণের সামনে উন্মোচন করেন। ধর্মীয় রীতিনীতি ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ভলতেয়ার। ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন তিনি। তিনি বলেন সরকার যখন অন্যায় করছে তখন ন্যায়ের কথা বলা বিপজ্জনক। তিনি আরও বলেন আমি তোমার কথার মধ্যে সাথে বিন্দুমাত্র একমত না হতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি জীবন দেব। জনগণকে তাদের অধিকার সচেতন করে তোলা ও সমাজের পরিবর্তন সাধনে এগিয়ে আসার সুপ্ত আহ্বান ছিল ভলতেয়ারের লেখনের মধ্যে। দিদেরো ও এলেমবার্ট, ফরাসি দার্শনিক দিদেরো ও দ্য এলেমবার্ট 35 খণ্ডের একটি বিশ্বকোষ সংকলনকরণ করেন। দর্শন, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতিতে সমৃদ্ধ এই বিশ্বকোষ পাঠ করে ফরাসিদের চিন্তাধারায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। দিদেরো বলেছেন মানুষ তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারে বলেই সে জীবজগতে চেষ্ট। তার কথায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি জাতির নিজ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে তৎপর হয়ে ওঠে। ইয়োর চ্যানেল কোয়ালিটি ম্যান, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। বিপ্লবের ঘটনা প্রবাহ, একের পর এক বিপ্লব, কী কী ঘটনা ঘটে সেগুলো আমরা এখন দেখব গ নম্বর পোস্টে। তো ভিউয়ার্স, থার্ড স্টেটের বা তৃতীয় শ্রেণীতে ছিল মুচি শ্রমিক, কৃষক, পরিণত হয়েছে মানুষেরা। তাদের সংখ্যাই ছিল মোট জনসংখ্যার 98%। 1614 সালের 5 মে বৈঠকে তারা সকলের সমান প্রতিনিধিত্ব চাইল এবং অভিজাতদের বিরোধের ক্ষমতাকে বিরুদ্ধ করতে বলল তারা। সকলের ভোটাধিকার চেয়েছিল তারা, শুধু সম্ভ্রান্তদের ভোটাধিকার ছিল তখন। তারা বলেছিল যে না, সকলের ভোটাধিকার থাকতে হবে, শুধু সম্ভ্রান্ত না, সবাই ভোট দিতে পারবে। আর্থিক এবং বিচারিক সংস্কারের পক্ষে সব শ্রেণীর মানুষই ছিল, কিন্তু রাজ আমলারা প্রচলিত ব্যবস্থার অধীনে যেসব সুযোগ সুবিধা ভোগ করত তা ছাড়তে চাইল না। একটি সভায় তিন শ্রেণীর মানুষের মধ্যে বিবাদ শুরু হলো ভোটাধিকারের বিষয়ে। সভা ভণ্ডুল হলে 3 দিন পরে তৃতীয় স্টেটের সাধারণ মানুষেরা একটি ইনডোর টেনিস কোর্টে সভা করে। তারা সেখানে শপথ করে যে তারা ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাবে যতদিন না সাংবিধানিক সংস্কার না অর্জিত হয়। এক সপ্তাহের মধ্যে উদার মনোভাব সম্পন্ন 47 জন অভিজাত এবং অধিকাংশ করণিকগণ তাদের সাথে যোগ দেয়। 12 জুন সংবিধানের সংস্কার কাজের অধিবেশন চলাকালে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে জনগণের মাঝে। 14 জুলাই দাঙ্গাকারীরা গান পাউডার ও অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে বাস্তিল দুর্গ ধ্বংস করে। কৃষকেরা জমিদার এবং অভিজাতদের বাড়িঘর লুট করতে শুরু করে। চোদ্দো জুলাই 1790 দাঙ্গাকারীরা গান পাউডার ও অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে বাস্তিল দুর্গ ধ্বংস করে। কৃষকেরা জমিদার এবং অভিজাতদের বাড়িঘর লুট করতে শুরু করে। 1790 সালের 4 আগস্ট সামন্তবাদ, ফিউডালিজম, যেটি তখন ফ্রান্সে বিদ্যমান ছিল, বাতিল করা হয়, যা মূলত প্রাচীন সমাজ ব্যবস্থার মৃত্যুর সনদ হিসাবে পরিচিত হয়, ডেথ অফ ওল্ড অর্ডার। আগস্টের শেষ দিকে একটি নতুন শাসন ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়, যেখানে থাকবে সম অধিকার, বাক স্বাধীনতা, সংখ্যাগরিষ্ঠ মতামত ও প্রতিনিধিত্বপূর্ণ সরকার। 1791 সালের 3 সেপ্টেম্বর ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান গৃহীত হয়। একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা পায়, যেখানে রাজা রাজকীয় ভেটো ক্ষমতা এবং মন্ত্রী নিয়োগের ক্ষমতা
ভোগ করেন। তো ভিউয়ার্স, আমরা শেষ করলাম ঘরোনা প্রবাহ। আপনার চ্যানেল কোয়ালিটি ম্যান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব। ফরাসি জনজীবনে বিপ্লবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব চিহ্নিত করতে পারলে আমরা 4টি নম্বর পেয়ে যাব। ফরাসি জনগণের বিপ্লবের প্রভাব। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে বুরবন শাসনের সমাপ্তি ঘটে, ফ্রান্সে ভূমি মালিকানায় পরিবর্তন ঘটে, সামন্তবাদের অবসান ঘটে, প্রকৃত কৃষকেরা ভূমির মালিকানা লাভ করে। ফ্রেঞ্চ ক্যাথলিক চার্চের পাদ্রীদের অসীম ক্ষমতা ধ্বংস হয়, তারা সরকারের নিয়ন্ত্রণে আসে। ফরাসিদের মধ্যে আধুনিক জাতীয়তাবাদের উত্থান ঘটে, উদারতাবাদের বিস্তার ঘটে, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব নীতি প্রতিষ্ঠিত হয়, অভিজাততন্ত্রের বিলোপ হয়, নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় আরোহণ করে, ফ্রান্স একটি করুণামূলক রাষ্ট্রে পরিণত হয়, ফ্রান্সে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ইয়োর চ্যানেল কোয়ালিটি ম্যান, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বিশ্বে ফরাসি বিপ্লবের প্রভাব। বিশ্বব্যাপী মানুষের মনোজগতে ফরাসি দার্শনিকদের লেখনী ও বিপ্লব কীভাবে প্রভাব বিস্তার করেছিল তা বর্ণনা করলে আমরা কিন্তু এখানে 5 নম্বর পেয়ে যাব। বিশ্বে ফরাসি বিপ্লবের প্রভাব। সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের ধারণাগুলো স্পষ্ট হয়ে ওঠে ফরাসি বিপ্লবের কারণে। ফ্রান্সের পরপরই সাম্যতাবোধের বিরাপ ঘুরতে থাকে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও। উপনিবেশে বসবাসকারী জনগণ নিজেদের আলাদা জাতি রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন শুরু করে। টিপু সুলতান ও এবং রাজা রামমোহন রায় ফরাসি বিপ্লবের ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল, সেই দার্শনিকদের মানসিকতা দ্বারা প্রভাবিত হয়েছিল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চেতনা বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়ে এবং প্রায় প্রতিটি দেশেই সাংবিধানিক পরিবর্তন আসতে শুরু করে। ফ্রান্সের আক্রমণাত্মক যুদ্ধ ও দখল নীতি ইউরোপকে সতর্ক করে এবং প্রতিরোধ প্রবণ করে তোলে। ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলো তাদেরকে সামরিক শক্তি বৃদ্ধি করে। ধর্মীয় পাদ্রীদের সীমাহীন সুযোগ সুবিধা এবং তাদের সম্বন্ধে ঐশ্বরিক ধারণায় পরিবর্তন আসে। রাজাই রাজ্য, রাজা ঈশ্বরের প্রতিনিধি ধারণা থেকে বের হয়ে আসে পৃথিবী। উপসংহার। জনগণ প্রচণ্ড ক্ষমতাধর যদি জনগণ হয় ঐক্যবদ্ধ ও সচেতন। বিশাল সুপ্রশিক্ষিত সেনাবাহিনীও পরাজয় বরণ করে সংগ্রামী চেতনা জনগণের সামনে। আর কোনো এক জনগণ অন্য অনেক জনগণের সামনে মডেল হয়ে দাঁড়ায়। নতুন কোনো ধারণাকে যদি জনগণ পছন্দ করে তাহলে সেই জনগণের চাওয়ার সামনে কোনো শক্তি দাঁড়াতে পারে না। ফরাসি বিপ্লব সেই নবধারণার নাম যা বিশ্বকে অনেক দেশের জনগণকে বিশ্বের অনেক দেশের জনগণকে নবতর চেতনায় সমৃদ্ধ করেছে, উদ্দীপ্ত করেছে। ইয়োর চ্যানেল কোয়ালিটি ম্যান, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আমরা দুটো ভার্সান দিয়ে থাকি, একটি রিড আউট ভার্সান আর একটি প্লেন ভার্সান। তো আপনারা যারা রিড আউট ভার্সান পছন্দ করবেন না, তারা প্লেন ভার্সানটি দেখবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। উইশ ইউর গুড লাক।